রাইটে দেখবেন যে টিউটোরিয়াল অপশন আছে, আপনি আগে টিউটোরিয়াল অপশন খেলে ফেলবেন। তো গাইস আমি এগুলো খেলি নাই, কারণ এগুলো আমি আগে থেকে জানি। তো গাইস আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরেকবার। এই হচ্ছে টিউটোরিয়াল, তুমি দেখা দিব। টিউটোরিয়ালটা খেলে ফেলবেন, টিউটোরিয়াল খেলার পর এরপর আমরা টিউটোরিয়াল খেলে আপনার অনেক কিছু বুঝে যাবেন। টিউটোরিয়াল খেললে এরপর আপনার একদম হেডকোয়ার্টারে, হেডকোয়ার্টারে এসে আপনি একদম উপরে টপ লেফটে দেখতে পারবেন হচ্ছে যে এখানে হচ্ছে কারেন্সি আছে, মিডিয়াল অপশন আছে, এরপর হচ্ছে কতগুলো মানে ফেডিং টু ফেডিং ফোন অনেকগুলো অপশন আছে। গাইস এখানে জেনারেল, আপনারা জেনারেল কিনবেন হচ্ছে এখান থেকে। তো গাইস শুরুতেই আপনারা মানে আমি তিনটা জেনারেল কিনেছি, ওগুলো গাইস শুরুতে আপনারা টিটো নিতে পারবেন, মার্শাল টিটো, মার্শাল টিটো। তো গাইস প্রত্যেকটা জেনারেল ইনফো আছে, যেমন গাইস এ হচ্ছে ভালো হচ্ছে আমাদের ইনফ্যান্ট্রিতে, আর এ হচ্ছে 8000টি হালকা একটু ভালো, পাঞ্জারে কোনো মানে আর্মর ডিভিশন কোনো ভালো জিনিস নেই, নেভিতে কোনো জিনিস নেই, এয়ার ফোর্সে কোনো ভালো মেডেল নেই, বাট মার্চিং মানে টুপস মোবিলিটি অনেক বাড়াই দেবে। তো গাইস এরপর আছে আমার কাছে আরও অনেকগুলো এরকম জেনারেল আছে, আপনারা মেডেল জমিয়ে জমিয়ে এগুলো কিনবেন। তো গাইস এই গেমটা অনেক হার্ড, অনেক হার্ডওয়ার্কের একটা গেম। তো গাইস এই গেমে আপনি তাড়াতাড়ি ফিনারিওতে যাবেন, এরপর গাইস প্রত্যেক দিন এখানে অ্যাড আসবে, যেমন গাইস একদম ডাউনের একদম নিচের টপ না সরি নিচের একদম লেফটে দেখেন এখানে এইচ কিউ বাটন আছে, তার উপরে আর তিনটা অপশান আছে, এর মধ্যে হচ্ছে অ্যাড আপনার প্রত্যেক দিনে তিনটা অপশান চারটা অপশান থাকবে, ওটা হচ্ছে চারটা অ্যাড। হ্যাঁ গাইস আপনি চারটা অ্যাড দেখে মেডেলস কয়েন এগুলো আর্ন করতে পারবেন, এ আপনি গেমে আপনি তাড়াতাড়ি আগাতে পারবেন। তো গাইস এরপর আছে টেকনোলজি, জেনারেলটা দেখালাম এরপর আছে টেকনোলজিতে। তো গাইস টেকনোলজিতে যেমন এটা হচ্ছে মোবিলিটি, গাইস মোবিলিটি আমার ইনফ্যান্ট্রি ডিভিশন প্লাস ওয়ান, এরপর হচ্ছে মোবিলিটি প্লাস টু, এরপর আছে স্পেশাল অ্যাবিলিটি, এরপর হচ্ছে কনফিউম মোবিলিটি না পার্টিকুলার ট্রেনিং। তো গাইস পুরো বিশ্বের তো সব জায়গায় শুধু ফ্ল্যাটল্যান্ড না, বিশ্বের সব জায়গায় ফ্ল্যাটল্যান্ড না, কোনো কোনো জায়গায় মাউন্টেন আছে, যেমন এই যেমন দেখেন এই যে ফিভারল্যান্ড জিউরিফ দেখাচ্ছে এই গেফের মাউন্টেন ট্রেন, আমি আগে দেখাই আপনার যদি টেকনোলজি না নিচ্ছে আমি দেখাচ্ছি কোন টেকনোলজিটা।
এই যে আপনারা যদি এই টেকনোলজি না কিনতেন, আমি এটা কিনে ফেলেছি, তাইলে গাইস আপনাদের এটা এত দূর যেতে পারতেন না। আপনি দেখাই তাহলে আপনারা এই গেমটা এখন অনেক কিছু বাকি আছে, এটা জাস্ট একদম স্টার্টিংয়ের জন্য। তার আগে এসে নেই এই হচ্ছে হেডকোয়ার্টার। তো এরপর এই টেকনোলজি বুঝলাম, এখানে ট্যাঙ্কের আছে, আর্টিলারি আছে, নেভি আছে, এরপর হচ্ছে আরও অনেক কিছু আছে, এরপর আছে হচ্ছে এয়ারপ্লেন আছে, বাংকার আছে, বাংকার মানে বুঝে যাচ্ছে হচ্ছে মানে ল্যান্ডফর্ট মানে ল্যান্ডমার্কস, এরপর কাছে হচ্ছে অ্যান্টি এয়ার গান, আর হচ্ছে মিসাইল মানে মিসাইল টেকনোলজি। তো আরও আছে চারটা মনে রাখছে, সিনারিও, কনফ্লিক্ট, ডোমিনেশন, হেডকোয়ার্টার। এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেস করা গেম, তো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানেন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সিনারিও আছে। একদম উপরের টপ রাইটে আপনারা দেখতে পাচ্ছেন 1939 লেখা আছে, এরপর নিচে 1943, 1950, 1980। তো গাইস প্রত্যেকটা আলাদা আলাদা মোড। তো গাইস এখন আমি আপাতত শুধু এই প্রথম মোডটাই দেখাই। তো গাইস যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে কিছু জানেন তাদের দেখাচ্ছে। এই দেখেন, এই হচ্ছে জার্মানি, এই হচ্ছে পোল্যান্ড, এই হচ্ছে রাশিয়া। আর আপনারা যারা এই গেমটা খেলার আগে আপনারা কাইন্ডলি একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনে কোনো ডকুমেন্টারি দেখে নেবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী হচ্ছে, তাহলে এই গেমটা খেলতে আরাম দেবে। তাদের ফ্লিপকার্টের আরেকটা অপশন আছে, এরপর হচ্ছে একটু ওয়ান্ডার, ওয়ান্ডার অপশনে স্ট্রাকচার এগুলো দেখা আছে। এবং দেখুন এই স্ট্রাকচারটা কিনছি, এটা একদম একটু ওয়াইড দেখাচ্ছে, আরও কিনছি। আপনি যত ম্যাচ খেলবেন তত আপনি যেভাবে জিনিস টিনিস পাবেন, অনেক জিনিস পাবেন। এরপর হচ্ছে জেনারেল অপশন আছে, এখানে অনেকগুলো জেনারেলই আছে, আপনি কোনটা জেনারেল কিনতে পারবেন এটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আশা করি আপনারা আগে টিউটোরিয়াল খেলেছেন, টিউটোরিয়াল খেলে এরপর আপনার যেমন ওয়ার্ল্ড ওয়ার টু ইউরোপ। তো গাইস এখানে ইউরোপ বেশ কতগুলো মিশন আছে, আপনি এখানে অ্যাক্সিস নেবেন না অ্যালাইস নেবেন, এটা গাইস আপনার ইচ্ছা। তো গাইস আমি এখানে প্রথমে অ্যাক্সিস নিলাম, লেভেল ওয়ান মিশন। তো গাইস এখানে হচ্ছে লেখা আছে মানে কি মানে মানে ব্যাকসাইডটা কী ছিল, এখানে লেখা আছে যে সুপ্রিম কমান্ডার হ্যাভ ডিসাইডেড টু লঞ্চ এ অ্যাটাক অন পোল্যান্ড, দি পোল্যান্ড দি কমান্ডার অর্ডারস ইউ টু লিড ইউর আর্মি টু ব্রেক থ্রু দ্য বর্ডার অফ পোল্যান্ড অ্যাট দ্য ফাস্টেস্ট স্পিড, উই আর লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউর ভিক্টরি। তো গাইস এভাবে হচ্ছে গেছে ব্যাকটেরিয়া ব্যাটল ডেল, এখানে বোঝাবে কমান্ডার মাই পাঞ্জার আর্মি উইল ব্রেক থ্রু দ্য এনিমি ডিফেন্স ম্যান এস ফোন অফ পসিবল। আপনাকে স্ট্রং হোল ক্যাপচার করতে হবে। তো গাইস এখানে এই যে রোবটটা আমার ফ্রেন্ড দি এলাই, এরা হচ্ছে এইদিকে হ্যান্ডেল করবে। তো গাইস আমার কাজ হচ্ছে এইদিকে আর্মিগুলোকে লিড করে এই জায়গার ধ্বংস করে এদিকে ওকে তাকে থামানোর সাথে হেল্প করা। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করব। এখানে আপনি যদি একটা আপনার নিজের দখলে আপনি এরকম একটা স্ট্রং হোল্ডে ক্লিক করেন, তাহলে এখানে আপনি দেখে আপনার যদি এখন পর্যন্ত মানে চিত্র খেলে থাকেন তাহলে অনেক ভালোভাবে খেলতে জানেন এটা। তাদের জন্য আমি এখানে একটা দিলাম হচ্ছে ইনফ্যান্ট্রি দিলাম, আমার এখানে একটু মোরাল ডিক্রিজ হয়ে যাবে, মোরাল ডিক্রিজ হলে ও বেশি ড্যামেজ খাবে,
এবং এই বেশি ড্যামেজ খাওয়ার সাথেও ও হচ্ছে আমাদের কম ড্যামেজ আজ রাতে গাইস যেমন এখানে আমি ওকে এফ অফ দ্য ডি সাইড এ এর খেলতে দিচ্ছি কিন্তু গাইস আমি যদি শর্ট ফাইট দিয়ে খেলে ফেলি তাহলে মোরে টু ফর মানে দুইবার ডাউন হয়ে যাবে ডাবল ডাউন হবে আর ডাবল ডাউন হলে আর মানে ও ড্যামেজ এবং অ্যাটাক করে আরো কমে যাবে আপনি যতবার এখানে একদম নিচের একদম আমি আমরা আসলে জিতবো আমি তখন কোনো ভয় ফাইট করি না কারণে তো গাইস এআবি হচ্ছে গাইস একটা মানে মিশন খেলা যায় যদি আপনারা মিশন খেলতে খেলতে পারদর্শী হয়ে যাবেন দেবেন ডোমিনেশনে তো গাইস ডোমিনেশনে যে আপনারা এখানে অনেক অনেকগুলো মিশন পাবেন টাস্ক পাবেন যেমন সেখানে চ্যালেঞ্জ দা ফেগুলার চ্যালেঞ্জ ফর আপনারা দেখবেন এখানে ওয়ান্ডার আছে আপনারা ওয়ান্ডার বানাতে পারবেন এখানে আপনাকে হেল্প করবে এগুলা পরে প্লাস আপনার কোনো জিনিসে অ্যাবান না থাকলে যেমন আপনি উপরে একদম টপ লেফটে দেখেন অনেকগুলো জিনিস আছে যেমন মানি কারেন্সি অনেকগুলো জিনিস আছে তো গাইস আপনারা এভাবে দেখে যাবে আপনার বুঝতে মানে এগুলো ইউজ ধরেন আপনার মানি অনেক বেশি হয়ে গেছে কারেন্সি তো গাইস আপনি ওটা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন ট্রেডের মধ্যে তো গাইস এই ছিল আজকের ভিডিও উঠবেন তো গাইস এরপর আপনাকে ধরুন কনকোয়েস্ট কারণ গাইস কনকোয়েস্ট গাইস অনেকক্ষণ লাগে লিটারলি গাইস অনেকক্ষণ লাগে তো গাইস আমি এখন খেলবো না আর এই ভিডিওটা পর নেক্সট ভিডিও যেটা আসবে তো কনকোয়েস্ট নিয়ে কথা বলবো বাই